ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে ইরান। সম্প্রতি সিরিয়ায় রাজধানীতে ইরানি কনস্যুলেটে হামলার জবাবে রোববার গভীর রাতে সরাসরি ইসরায়েলের ওপর এই হামলা শুরু করে তেহরান। ইরানের নজিরবিহীন এই হামলায় ইসরায়েল জুড়ে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জেরুজালেম ও তেল আবিব সহ পুরো ইসরায়েল জুড়ে বাজছে বিমান হামলার সাইরেন। এমন অবস্থায় ইসরায়েলের সামরিক বাহিনী উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের বোমা হামলার শেল্টারের কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছে। রোববার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, ইসরায়েলকে লক্ষ্য করে ইরান নজিরবিহীন হামলা চালানো শুরু করেছে এবং তেল আবিব ও জেরুজালেম সহ ইসরায়েল জুড়ে শহরগুলোতে বিমান হামলার সাইরেন এবং বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এদিকে ইরান থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলোকে গুলি করে ধ্বংস করার কাজে ইসরায়েলি যুক্তরাজ্যের সঙ্গে জর্ডানের বাহিনীও কাজ করছে। তেহরান বলেছে তারা সিরিয়ায় ইরানের কনস্যুলেটে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় এ হামলা চালিয়েছে। দেশটি আরও বলেছে বিষয়টি এখন সমাপ্ত বলে মনে করা যেতে পারে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের বোমা শেল্টারের কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী সতর্কতা জারি করে বলেছে, অধিকৃত গোলান মালভূমি, নেভাটিম, ডিমোনা এবং ইলাতের বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিরক্ষামূলক স্থানের কাছাকাছি অবস্থান করতে হবে। আল জাজিরা বলছে, রোববার রাতে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক ড্রোন ছুটতে থাকে ইরানের চৌকশ বাহিনী, ইসলামিক বিপ্লবী গার্ডের সেনারা। এসব ড্রোন একে একে ইসরায়েলের দিকে ছুটে যায়। এহসানুল হক, ঢাকা পোস্ট।